কারণ আমরা আসলে আগেই বলেছি যে মদিনা কার কালেকশন হচ্ছে আপনার একটা অ্যাক্সিডেন্টবিহীন গাড়ি বিক্রয় করার একটা প্রতিষ্ঠান। আমরা চেষ্টা করি যে অ্যাক্সিডেন্ট ছাড়া গাড়ি সেল করা, যাতে কোনো গাড়িতে অ্যাক্সিডেন্ট থাকে। সেই জন্য আসলে আমরা এই কম বাজেটে গাড়িগুলো আসলে আনতেও খুব কষ্ট হয়ে যায়, কারণ ফ্রেশ গাড়ি পাওয়া যায় না। তো ফ্রেশ গাড়ি যখন পেয়েছি দেখে নিয়ে আসছি, তো আলহামদুলিল্লাহ গাড়িটা খুব ফ্রেশ আছে। গাইজ আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি মদিনা কার কালেকশন শোরুমে, যেটি মোহাম্মদপুর বেরিবাদ 3 রাস্তা মোড়ে অবস্থিত। সো গাইজ, এখানে আসলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন মডেলের সেকেন্ড হ্যান্ড গাড়ি। তো আজকে আপনাদেরকে 2টি কম দামি গাড়ি দেখাবো এবং দাম কত জেনে নিব। চলেন তাহলে নাসিম ভাইয়ের কাছ থেকে ফুল ডিটেলস জেনে নিন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ বাবু, ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার শোরুমে আবার চলে আসলাম। জি জি। আজকে আমাদের কি গাড়ি দেখাবেন? আসলে সব সময় তো আপনাদেরকে দামি দামি গাড়ি দেখাই, তো আজকে আমার এখানে 2টা কম দামি গাড়ি আছে, সেই 2টা গাড়ি দেখাবো। ইনশাল্লাহ আশা করি আমার দর্শক ভাইদের সবাইকে ভালো লাগবে। জি, 2টা গাড়ি আমি দেখাবো। সেটা প্রথমটা আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা হচ্ছে প্রিমিয়ো ব্র্যান্ডের করোনা প্রিমিয়ো। এটা হচ্ছে আপনার মডেল হচ্ছে 2000, রেজিস্ট্রেশন হচ্ছে 2004। তো আলহামদুলিল্লাহ গাড়িটা একজন ডক্টর ইউজ করতেন, তো আলহামদুলিল্লাহ গাড়ি খুবই ভালো আছে এবং খুব ফ্রেশ অবস্থায় আছে, তাই আমি নিয়ে আসছি আর কি। আলহামদুলিল্লাহ পেপারসগুলো আপডেট করা আছে। জি, সামনে গ্লাসটা একেবারে গাড়ির সাথের গ্লাসটা, অরিজিনাল গ্লাসটা এখনও আছে। এই গাড়ির যেটা চেঞ্জ করা হয়েছে সেটা আমি আপনাকে একটু বলে দিই। এই সামনের যে সাইড লাইট, যেটা এই সাইড লাইটটা চেঞ্জ করা হয়েছে, এই হেডলাইটটা অরিজিনাল হেডলাইটটা আছে। এবং নিচনে যে ফগ লাইট দেখতে পাচ্ছে, এটা কিন্তু গাড়ির সাথের ফগ লাইট। সামনে শোক গ্রিল, এটা গাড়ির সাথের। আর এই পাশের হেডলাইটটাও একেবারে গাড়ির সাথের হেডলাইট। এই সাইড লাইট, এই সাইড লাইটটা চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, হ্যাঁ। আর এটা হচ্ছে আপনার সামনে যে গ্লাসটা, একেবারে গাড়ির সাথে যে গ্লাস দেখেন, টটার একটা লোগো দেওয়া আছে এখানে, যেটা আমি সবসময় দেখিয়ে দিই আমার দর্শকদের। তো আলহামদুলিল্লাহ গ্লাসগুলো একেবারে অরিজিনাল আছে, এবং প্রত্যেকটা গ্লাস, শুধু এই গ্লাস না, প্রত্যেকটা গ্লাসে আমার গাড়িতে যেটা লাগানো আছে সবগুলো একেবারে অরিজিনাল গাড়ির সাথে গ্লাসগুলো আছে। জি জি। তো হ্যাঁ, ডাক্তার ইউজ করতো ভাই এটা। জি, ডাক্তারের গাড়ি। তো আলহামদুলিল্লাহ গাড়ি খুব ফ্রেশ, এবং কালারটা যেটা আছে এটা আসলে অরিজিনাল বলবো না, বাট অরিজিনাল চেয়েতে কমও না, কারণ এই গাড়ির কালারটা আসলে যেভাবে উনি টাচ আপ করেছেন, বাট ছাদ, বনেট এবং ব্যাগডালা, এটা কিন্তু একেবারে অরিজিনাল কালারটাই আছে। এই 2 সাইডটা উনি একটু টাচ আপ করেছিলেন, যেহেতু অনেকদিন চলছে গাড়ি, তো আমরা কোনো কিছুই করি নেই। 2-1টা দাগ আছে, সেগুলো আমরা আসলে এগুলো করিও নেই, কারণ এই যেহেতু গাড়িটা দেখলাম যে খুব ফ্রেশ, তাই আমরা কোনো কাজ করি নেই। আলহামদুলিল্লাহ গাড়ি খুব ফ্রেশ আছে এবং ইঞ্জিন, এসি খুবই ভালো। জি, রেনসেটগুলো এটা চাইনিজ রেনসেট, বাট এটা গাড়ি খুব সুন্দর একটা ফিটিংসটা আছে। আলহামদুলিল্লাহ টায়ারগুলো একেবারে 4টা টায়ারই নতুন টায়ার আছে, চারটা টায়ার একেবারে নতুন আছে। রিংগুলো খুব ভালো আছে, খুব সুন্দর একটা ডিজাইনের রিং, যেহেতু পুরাতন গাড়ি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আমি একটু পিছনের সাইডটা আপনাকে একটু দেখাই। আশা করি ইনশাল্লাহ যে টায়ারগুলো আছে, 1 বছর বলবো না তো, 10 মাস যাবে ইনশাল্লাহ। জি জি, জি আশা করি ইনশাল্লাহ। আমি একটু পিছনে দেখাই, পিছনে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন যে একেবারে গাড়ির সাথে লাইটগুলো, একেবারে গাড়ির সাথে লাইট, একটা গাড়ির অরিজিনাল লাইটটা, টোটাল লোগো দেওয়া আছে প্রত্যেকটা লাইটে। এবং লাইটগুলো একটু ডিসকালার হয়েছে, বাট গাড়ির লাইটগুলো কিন্তু চেঞ্জ হয়নি, গাড়িটা খুব ফ্রেশ অবস্থায় আছে। এবং এইগুলো যে নিচনে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু টটার জাপানি লাইট লেখা আছে, দেখতে পাচ্ছেন যে একেবারে অরিজিনাল যে লাইটটা, সেই লাইটটা আছে। আমি এটাতে ব্যাক ক্যামেরা এবং ডিভিডি 2টাই লাগানো আছে। আমি একটু ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখাই। দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু খুব বড় স্পেস। আসলে এই গাড়িগুলো করোনা প্রিমিয়ো, এটার পরেই কিন্তু আপনার এফ প্রিমিয়ো চলে আসছে। তো প্রিমিয়ো ব্র্যান্ডের মধ্যে যে গাড়িটা, এটা স্পেসটা অনেক বেশি থাকে। তো আমি এই বডিগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এই বডিগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু একেবারে যে জাপান যে সিলগুলো, সেই সিলগুলো কিন্তু এখনও পর্যন্ত আছে, যেহেতু পুরাতন গাড়ি, তারপরে কিন্তু এই সিলগুলো এখনও আছে। আমি এই পাশটা একটু দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু একেবারে ওই সিলটাই আছে এখনও, এগুলো কোনো অ্যাক্সিডেন্ট করেনি। কোনো অ্যাক্সিডেন্ট না, আলহামদুলিল্লাহ কোনো অ্যাক্সিডেন্ট করে নাই, কারণ অ্যাক্সিডেন্ট করলে সর্বপ্রথম কিন্তু গ্লাসটাই ভাঙতো। তো যেহেতু গ্লাসগুলো আমার অরিজিনাল গ্লাসগুলো আছে, তো এর জন্য আমি চ্যালেঞ্জ করতে পারি ইনশাল্লাহ যে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট করেনি, খুব ফ্রেশ অবস্থায় আছে। এবং এটা সিএনজি করা আছে, এটা হচ্ছে 60 লিটার। জি, আর এটা হচ্ছে 1600 সিসির একটা গাড়ি, এটা হচ্ছে 1580 সিসি। আপনারা জানেন যে করোনা প্রিমিয়ো হচ্ছে 1600 সিসি, তো এটা আলহামদুলিল্লাহ 1600 সিসি গাড়ি। তো গাড়িটা খুব ওভারঅল গাড়িটা খুব ফ্রেশ, এই ফ্রেশ অনুযায়ী কিন্তু গাড়িটা আমি নিয়ে আসছি আমার শোরুমে। এ পাশটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। না না, আলহামদুলিল্লাহ কোথাও কোনো খোলা কাটা নেই, এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে,
এবং এই পাঁচটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, এগুলো একেবারে ফ্রেশ অবস্থায় আছে। জি, জি একটু ভিতরটা দেখিয়ে দিই। দরজাগুলো একটু দেখিয়ে দিই, দরজার প্যাডগুলো দেখতে পাচ্ছেন যে যদিও খুব পুরাতন গাড়ি, 2000 সালের মডেল, 2004-এ বাংলাদেশে আসছে, 2003 সালে আসছে, তো অলমোস্ট 18-19 বছর হয়ে গেছে গাড়ির বয়স। তারপর কিন্তু গাড়ির যে আসলে একটা ফিটিংসটা দেখতে পাচ্ছেন যে কোথাও কোনো ফিটিংস, কোথাও ভাঙাচুরা বা কোথাও কোনো কিছু নাই। তো আর ড্যাশবোর্ডগুলো দেখতে পাচ্ছেন, ড্যাশবোর্ডগুলো কিন্তু খুব ফ্রেশ অবস্থায় আছে, খুব সুন্দর একটি ড্যাশবোর্ড, একেবারে ক্লিন ড্যাশবোর্ড, খুব পরিষ্কার বা খুব সুন্দরভাবে ফিটিংগুলো আছে। তো আলহামদুলিল্লাহ গাড়িটা খুব ভালো আছে। আপনি সেলিংগুলো দেখতে পাচ্ছেন যে সেলিংয়ে কিন্তু এখনও কোনো ফোসকা পড়ে নাই বা হাতের কোনো ইয়া নেই, একেবারে সুন্দর অবস্থায় আছে। এবং সিট কাভারগুলো দেখতে পাচ্ছেন যে একটা আর্টিফিশিয়াল সিট কাভার, খুব সুন্দরভাবে একটা ফিটিং করা আছে সিট কাভারগুলো। এসি পারফরমেন্স কিরকম দিবে? না আলহামদুলিল্লাহ, এসি তো আসলে 16 সিসি যেহেতু গাড়ি, এসি পারফরমেন্স খুবই ভালো। এগুলো এটার আসলে মাইলেজটা ভাইয়া দেখতে হবে, মাইলেজটা দেখতে পাচ্ছি আমি 68,410। আমি একটু গাড়ির ইঞ্জিনটা একটু দেখাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এগুলো পুরো ব্যাক ক্যামেরা ডিভিডি প্লেয়ার লাগানো আছে, এগুলো ওকে আছে। জি জি, খুব ভালো পারফরমেন্স। ঠিক আছে, আমরা ইঞ্জিন দেখব। এটা ইঞ্জিনটা হচ্ছে আপনার ইএফআই ইঞ্জিন, এগুলো খুব হেভি ইঞ্জিন, কারণ এখন আপনারা জানেন যে এখন কিন্তু ভিভিটিআই ইঞ্জিন চলে আসছে। তো এটা হচ্ছে ভিভিটিআইয়ের আগের ইঞ্জিনটা, ইএফআই, খুব হেভি ইঞ্জিন এবং গ্যাসে চালানোর জন্য সবচেয়ে বেস্ট ইঞ্জিন হচ্ছে ইএফআই। তো আলহামদুলিল্লাহ ইঞ্জিনটা খুব ভালো আছে, এখনও কোনো ইঞ্জিন কোনো কিছু খোলা হয়নি। আর এই সামনের মার্সেলগুলো দেখতে পাচ্ছেন যেগুলো কিন্তু কোনো অ্যাক্সিডেন্টই নাই, কারণ এগুলো অ্যাক্সিডেন্টগুলো কিন্তু বাঁকা টারা হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এগুলো খুব ফ্রেশ অবস্থায় আছে এবং ভালো অবস্থায় আছে। জি, ইঞ্জিনটা খুব ফ্রেশ, অনেক আগের গাড়ি, তারপর ইঞ্জিনটা খুব ফ্রেশ আছে। জি, হ্যাঁ আলহামদুলিল্লাহ ব্যাটারিও ভালো আছে। এগুলো আলহামদুলিল্লাহ এগুলো খুব ভালো আছে, এগুলো দেখতে পাচ্ছেন যে বনাটে কোথাও কোনো খোলা কাটা বা কোথাও মাইন নেই। কারণ আমরা আসলে আগেই বলেছি যে মদিনা কার কালেকশন হচ্ছে আপনার একটা অ্যাক্সিডেন্টবিহীন গাড়ি বিক্রয় করার একটা প্রতিষ্ঠান। আমরা চেষ্টা করি যে অ্যাক্সিডেন্ট ছাড়া গাড়ি সেল করা, যাতে কোনো গাড়িতে অ্যাক্সিডেন্ট থাকে। সেই জন্য আসলে আমরা এই কম বাজেটের গাড়িগুলো আসলে আনতেও খুব কষ্ট হয়ে যায়, কারণ ফ্রেশ গাড়ি পাওয়া যায় না। তো ফ্রেশ গাড়ি যখন পেয়েছি দেখে নিয়ে আসছি, তো আলহামদুলিল্লাহ গাড়িটা খুব ফ্রেশ আছে। এটার দাম চাচ্ছি আমরা 6,30,000 টাকা। জি জি জি, অবশ্যই। ঠিক আছে, আমরা ভাইয়া পরের গাড়ি দেখি। জি, এটা হচ্ছে টয়োটা কোর্সা, এটা সিসি হচ্ছে 1331 সিসি, এটা মডেলটা হচ্ছে 97, রেজিস্ট্রেশন হচ্ছে 2002-এ। এটা ডাবল এয়ারব্যাগের গাড়ি, ইএফআই ইঞ্জিন। তো আলহামদুলিল্লাহ গাড়ি খুবই ভালো আছে, যদিও খুব পুরাতন গাড়ি, তো আলহামদুলিল্লাহ গাড়িটা খুব ভালো আছে। আপনি দেখতে পাচ্ছেন যে গ্লাসের যে ফিটিংসটা দেখতে পাচ্ছেন যে কোথাও কোনো ভাঙাচুরা বা কোথাও কিছু নাই, একেবারে গাড়ির সাথে যে গ্লাস, সেই গ্লাসটা এখনও আছে গাড়িতে। যদিও অনেক পুরাতন গাড়ি, তারপর গ্লাসটা এখনও অরিজিনাল গ্লাসটা আছে। এবং এইগুলো গ্লাস দেখতে পাচ্ছেন যে এইগুলো প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে গ্লাস। আমি একটু পিছনের সাইডটা আপনাকে দেখাই, পিছনের যে গ্লাস এবং পিছনের যে ব্যাকলাইটগুলো একেবারে চমৎকার, মানে যদিও পুরাতন গাড়ি, তারপর আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ অবস্থায় আছে এবং চমৎকার অবস্থায় আছে। এবং স্টিকারগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু গাড়ির সাথে স্টিকারগুলো, এগুলো হচ্ছে গাড়ির সাথে স্টিকার, এগুলো গাড়ির সাথে স্টিকার। এবং পিছনের যে গ্লাসটা, এটা হচ্ছে গাড়ির সাথে, দেখতে পাচ্ছেন যে পিছনের গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে, একেবারে টোটাল লোগো দেওয়া আছে। এবং ABS, এটা ABS সিস্টেম, ABS-এর একটা স্টিকার দেওয়া আছে। তো আলহামদুলিল্লাহ পুরাতন গাড়ি হলেও গাড়িটা চলছে খুব কম এবং খুব ফ্রেশ অবস্থায় আছে। যিনি চালিয়েছে খুব যত্ন করে চালিয়েছে গাড়িটা। এটা হচ্ছে স্কাই কালার। জি, তো আলহামদুলিল্লাহ গাড়ি ছোটোর ভিতরে আসলে কম বাজেটের মধ্যে সবচেয়ে মানে একটা কিউট গাড়ি বলা যায় আর কি।
ছোট গাড়ির ভিতরে না আলহামদুলিল্লাহ কোথাও কোনো খোলা কাটা নাই, কোনো মাইর নেই, কারণ মাইর থাকলে আসলে সর্বপ্রথম কিন্তু গ্লাসগুলো ভাঙবে। তো যেহেতু আমার প্রত্যেকটা গ্লাসই গাড়ির সাথে গ্লাসগুলো গাড়ির অরিজিনাল যে ফিটিংস সেই ফিটিংসের গ্লাসগুলো আছে, তো এই জন্য আমি ব্যক্তিগতভাবে আমার ইয়েতে বলতে পারি যে গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই। টায়ারগুলো আলহামদুলিল্লাহ টায়ারগুলো যেটা আছে মোটামুটি চলবে, ভালো আছে, সার্ভিস ভালোই পাওয়া যায়, জি জি জি, খারাপ না, খুব ভালো টায়ার আছে, চারটা টায়ারই মোটামুটি অলমোস্ট নতুনের মতোই আর কি, নতুন না নতুনের মতো আর কি, যেহেতু ইউজ করা হয়েছে এটা, জি জি। দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আসলে কোথাও কোনো স্ক্যাচ বা ই নাই, যদিও গাড়িটা পুরো রং করা গাড়ি, এই গাড়িটা ফুললি আসলে রং করা হয়েছে, কারণ এগুলো গাড়ি আসলে অরিজিনাল কালার বা অরিজিনাল অবস্থা পাওয়া খুব টাফ। তারপর আলহামদুলিল্লাহ গাড়ির যতটুকু পুরাতন গাড়ি হিসাবে যেই ফিটনেসটা আছে, যে লুকটা আছে, একেবারে একেবারে খারাপও না খুব ভালোও না, আলহামদুলিল্লাহ ভালো আছে আর কি। সামনের যে লাইটগুলো আসলে দেখতে পাচ্ছেন, এই লাইটগুলো কিন্তু একেবারে গাড়ির সাথের লাইট, এগুলো লাইটগুলো চেঞ্জ হয়নি, একেবারে গাড়ির সাথের, আর এটা সিরিয়াল নাম্বারটা হচ্ছে 15। তো আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই ফ্রেশ অবস্থায় আছে, ওভারঅল গাড়ি খুব ফ্রেশ অবস্থায় আছে। আমি একটু না কোথাও কোনো স্পট নেই আলহামদুলিল্লাহ, এগুলো খুব ভালো আছে। আমি একটু গাড়ির ইঞ্জিনটা একটু দেখাই, তো এটা হচ্ছে গাড়ির ইঞ্জিন, এটাই হচ্ছে EFI ইঞ্জিন 1331 cc। তো ছোট গাড়ির ভিতরে সবচেয়ে ফ্রেশ এবং কম বাজারের মধ্যে সুন্দর একটি গাড়ি এটা। হ্যাঁ ইঞ্জিন যেটা আছে আশা করি ইনশাল্লাহ বছর দুয়েকে কোনো সমস্যা হবে না, বড় কোনো মেজর কোনো কাজ করতে হবে না, এবং সিএনজিটাও খুব ভালো জায়গার থেকে নাবান থেকে সিএনজি করা আছে। ব্যাটারি ভালো আছে ভাজন, ব্যাটারি খুব ভালো আছে না আলহামদুলিল্লাহ। এগুলো দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু কোনো রং হয় না, এগুলো অরিজিনাল কালারটাই আছে, এবং যে স্টিকার, যেহেতু পুরাতন গাড়ি তারপরে কিন্তু স্টিকার মিস্টিকার সব দেওয়া আছে, প্রত্যেকটা জায়গায় স্টিকারগুলো দেওয়া আছে, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নেই। যেহেতু আমরা সবসময় বলে থাকি যে মদিনা কার কালেকশন হচ্ছে একটা অ্যাক্সিডেন্টবিহীন গাড়ি বিক্রয় প্রতিষ্ঠান, তো আল্লাহর রহমতে অ্যাক্সিডেন্ট করা কোনো গাড়ি সেল করব না, যদিও পুরাতন গাড়ি সেল করি তারপর চেষ্টা করি যাতে অন্তত আমার হাত থেকে অ্যাক্সিডেন্ট করা কোনো গাড়ি সেল না হোক। ইঞ্জিন দুর্বল থাকতে পারে বা ইঞ্জিন খারাপ থাকতে পারে, সেটা আলাদা বিষয়, বাট অ্যাক্সিডেন্ট করা কোনো গাড়ি সেল করব না, সেটা হচ্ছে আমাদের বিজনেস পলিসি। এটা হচ্ছে 1300 cc অল অটো গাড়ি, 1300 cc অল অটো, এটা হচ্ছে ডাবল এয়ার ব্যাগের গাড়ি, আর এটা মডেলটা আমি বলে দিই, মডেলটা হচ্ছে 97, রেজিস্ট্রেশন হচ্ছে 2002। এটার দাম চাচ্ছি আমরা 4,40,000 টাকা, জি এটা আস্কিং প্রাইস, এবং এটা পেপারসগুলো ফুল আপডেট পাবে ইনশাল্লাহ 2022-23 সাল পর্যন্ত। অবশ্যই সামান্য কিছু অবশ্যই অর্ডার করতেই হবে, জি। আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাদ 3 রাস্তার মোড়, আমার শপের নাম হচ্ছে মদিনা কার কালেকশন, আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু, আমার মোবাইল নাম্বার হচ্ছে 01711586762। ঠিক আছে নাসিম ভাই, ভালো থাকবেন, আবার দেখা হবে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।